স্যার এরপরে কি আচ্ছা আমাদের আহা রে গ্যাস ট্রানজিশন করে এরপরে কি আমাদের কি ওয়ার্ড পেশি যাবে মানে এই ক্লাসটার পরে তো এখানে একটা ফোল্ডার করলাম ফোল্ডারের নাম দিলাম আমি 10th ক্লাস এরপর আমি এন্টার করলাম এর মাঝখানে হয়তো আমরা ফাইল ক্রিয়েট করব এখানে আমরা নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট একটা ফাইল করে নিতে পারি যেটাকে নাম দিতে পারি আমরা index.html এখানে আমরা একটা ফাইল করব যেটা css এর জন্য সো আমরা এখানে হয়তো একটা ফাইল নিতে পারি style.css তার মাঝখানে হয়তো img নামে একটা ফোল্ডারও নিতে পারি img সো এটা হচ্ছে ইমেজ একটা ইমেজ ফোল্ডার তো আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে এখানে যে তিনটা ফোল্ডার আছে এই ফোল্ডার তিনটা তো থাকবে আজকে আমরা একটা এক্সট্রা কাজ করব এটা হচ্ছে আজকে HTML বায়োলারপ্রেটে কাজ করব আমরা তো HTML বায়োলারপ্রেটে যদি কাজ করতে চাই তার জন্য আমাকে HTML বায়োলারপ্রেটটা ডাউনলোড করে নিতে হবে আমি এখানে লিখব HTML বায়োলারপ্রেট আচ্ছা দেখাবেন আমি বুঝতে পারব না আমি কাজটা শেষ করি আগে HTML বায়োলার প্লেট ওপেন করলাম এখানে অলরেডি রেডিমেড থাকে আমাকে কষ্ট করে HTML ফাইল গুলো নিতে হয় না সো এটার ভার্সন হচ্ছে 8 সো আমি এই HTML বায়োলার প্লেটের এটাকে একটু ডাউনলোড করে নেছি ডাউনলোড করে এটাকে আমি শো ইন ফোল্ডার করব দেন আমাদের এখানে এই জয়েন্ট আসছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম হয়তোবা আমাদের ফোল্ডারটা কোথায় কি ক্রিয়েট করেছিলাম ডেস্কটপে হ্যাঁ তো এখানে আমরা এটাকে রাখবো এটা এখন জিপ ফাইল আছে সো আমাকে এটা আনজিপ করতে হবে আমি জাস্ট এটাকে বলবো স্ট্যাক হিয়ার রাইট বাটন প্রেস করলাম বললাম স্ট্যাক হিয়ার তো এখানে দেখেন আমাকে অনেকগুলো ফাইল দিচ্ছে এগুলো আমাদের সব লাগবে না এখানে এক্সট্রা কিছু ফাইল আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই বা তেমন একটা দরকার হবে না সো আমার এখানে দেখেন প্রথম কি আছে একটা সিএসএস ফাইল সিএসএস এর মধ্যে ওদের দেখেন একটা মেইন ডট সিএসএস আর নর্মালাইজ ডট সিএসএস নামে দুটো ফাইল আছে সো আমাদের মেইনটা লাগবে না কারণ হচ্ছে মেইন ফাইলটা আমি ক্রিয়েট করব মানে আমি নিজের মতো সিএসএস করে সেখানে আমি মেইন এর কাজ করব আচ্ছা একই আসলো আচ্ছা তো দেখেন এখানে এখান থেকে ওইভাবে দিবেন ঠিক আছে আমরা ইমেজটাকে কেটে দিলাম আচ্ছা ইমেজের মধ্যে কিছু ইমেজ রাখলাম না সেখানে আমি আমার ইমেজ রাখবো জাভাস্ক্রিপ্টে যদি ভিতরে যে এখানে দুটো ফাইল আছে একটা প্লাগইন একটা হচ্ছে আমার মেইন এই দুটোকে আমি ডিলিট করে দিব আর ভেন্ডরের মধ্যে দেখবো একটা ফাইল আছে আমাদের নর্মালাইজ সো এটাকে কাট করব কাট করে আমি আমার এখানে রেখে দিব আপনাদের অ্যানিমেশনের কন্টেন্ট নাই সো এরপরে আমাদের এগুলো প্রয়োজন নাই এটাকে আমরা আপাতত কেটে দিব সরি ক্যান্সেল আমরা এই দুটো আমাদের দরকার নাই আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি তো এটা এখানে আরো কিছু ফাইল আছে এগুলো আমাদের প্রয়োজন নাই কেটে দিলাম এখানে কিছু আইকনস আছে সো আইকনটাও আমার আপাতত লাগবে না এগুলো আমার প্রয়োজন নাই আমি এগুলো জাস্ট কেটে দেব ডিলিট করে দিলাম দেন আমি যদি এখানে দেখি তাহলে দেখবো আমাদের ও সিএসএস আমি ডিলিট করে দিছি ও শিট আচ্ছা যাই ডিলিট করে দিছি সমস্যা নাই এখন দেখেন এখন আমি এই ফোল্ডারটাকে ওপেন করব আমার সাবলাইমে সো আমি আমার এটাকে কেটে আমি জাস্ট এখানে সাবলাইমটা নিতে চাচ্ছি সো আমি এখানে সাবলাইম নিব সাবলাইম এন্টার করলাম এটাকে ওপেন করলাম এখন এখানে আমি আমার ওই 10th ক্লাস যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি ওই 10 নাম্বার ক্লাসটা এখানে ওপেন করব তো দেখেন এখানে ফাইলে আসলাম ফাইল থেকে ওপেন ফোল্ডার দেন আমরা আসবো ডেস্কটপ এখান থেকে 10th ক্লাস এটাকে ওপেন করে দিলাম এটাকে কেটে দিচ্ছি এখন দেখেন এখানে এই যে index.html এই নামে একটা আমাদের অপশন আসছে না যেটা জানি আমাদের কি কাজ হয় তো দেখেন আমি এখানে কিছু করেছিলাম আমি এখানে কিছুই করি নাই কিন্তু এখানে অনেক কিছুই আসছে তাই না আচ্ছা এখানে কি আছে যেমন উপরে আছে ডক টাইপ সো ডক টাইপটা আমি একটু ক্যাপিটাল লেটার করে দিচ্ছি এটা আসছে না সো ডক টাইপ সো ডক টাইপ HTML লেখাটা মেনশন লিখলাম এরপর দেখেন এখানে একটা HTML আছে যেটা আমরা জানি আমাদের Node.js এই ক্লাস এটা হচ্ছে ওদের ক্লাস সো ওদের ক্লাস আমি রাখতে যাচ্ছি না আমরা আমাদের ক্লাসে কাজ করব ল্যাঙ্গুয়েজ ইংলিশে ডিফল্টভাবে থাকে এটা আমাদের তেমন বলার কিছু নাই এরপর এখানে মেটা আছে যার মধ্যে দেখতে পাচ্ছি একটা মেটা চার সেট UTF-8 ল্যাঙ্গুয়েজের জন্য একটা টাইটেল সো আমি একটা টাইটেল আজকে দিয়ে দিয়েছি আমাদের আজকের টাইটেল হচ্ছে PhD
टू एचटीएमएल कंट्रोल सेव कर लो এখানে দুটো মেটা আছে এটা একটা মেটা আর এটা একটা মেটা সো এগুলো আমরা জানি কেন ইউজ হয় আর এখানে পিএইচডি ফুল মিনিং পিএইচডি বুঝি নাই স্যার পিএইচডি ফুল মিনিং ও আচ্ছা পিএইচডি মানে তো ফটোশপ ফটোশপ হ্যাঁ পিএইচডি মানে ফটোশপ এখানে ওদের কিছু কন্টেন্ট প্রপার্টি আছে এগুলো আপনি রাখলেও রাখতে পারেন কেটে দিলেও সমস্যা নাই এখানে সিএসএস এর ফাইল দুটো নাই এই আইকন দুটো আমি ডিলিট করে দিয়েছি সো এটা আমি কেটে দিলাম আর এখানে আমাদের ওই সিএসএস ফাইলটা আমি ভুলে কেটে দিয়েছি আপনারা রাখবেন আপনারা মেইনটা কেটে দিবেন আর হচ্ছে যে নরমাল যেটা এটাকে কানেক্ট রাখবেন আর আমরা যে সিএসএস ফাইলটা করেছি style.css এটাতে আমরা এটাকে লিংক করে দেব লিংক সিএসএস এরপর এখানে একটা ওদের মেটা কালার আছে দেখেন ওদের ডিফল্ট ভাবে একটা থিম কালার আছে আমি ওদের থিম কালার চাচ্ছি না আমি আমার কালার ইউজ করব সো ওদের থিম কালার আমি ডিলিট করে দিচ্ছি बडी आज एक पैराग्राफ तरह किस जावास्क्रिप्ट आई प्लागिन और मेन ये डिलीट कर दिए सो ये नाई जेएसर मध्य वेंडर मध्य नाई कथा जेएसर मध्य सो वेंडर फोल्डर दरकार नहीं डिलीट कर दीची सेफ अटोमेटिक देखें अब एक टेम्पलेट एट एचटीएमएल बायोलारेट सो ये जो यूज करी करते সো এখানে আমরা কি করব আমরা এই বায়োলার প্লেটে কাজ করব এই প্যারাগ্রাফটা আপাতত কেটে দিচ্ছি এখানে আমরা আমাদের ফটোশপটা ইউজ করব সো ফটোশপ করার জন্য আমাকে হয়তোবা ফটোশপের পিএইচডি লাগবে তাই না সো পিএইচডি একটা নিয়ে এসে চলেন আমার এখানে পিএইচডি থাকার কথা তো পিএইচডি বলে কি আমাদের বায়ো দিবে না যে আমরা এই ডিজাইন অনুযায়ী করব পুরো সেটা ছাত্র দেখলাম क्लिक कर ग्राफिक्स कार्ड प्रॉब्लम नहीं लैपटॉप प्रॉब्लम नहीं चलो अपना रैम कत जीबी एसएसडी प्रोसेसर के i3 হ্যাঁ মানে দৌড়ে চলবে কি করলাম এখানে আমাদের টেমপ্লেট ওপেন করলাম এটা হচ্ছে আমাদের একটা ফটোশপ টেমপ্লেট এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখেন অনেকগুলো দাগ টানা আছে এগুলোকে বলে রুলার এখানে কোনো প্রয়োজন হবে না জাস্ট ফটোশপের বেসিক কিছু কাজ যদি পারেন তাহলেই হবে বা আমি দেখাই দিব কি কি পারতে হবে এখানে দেখেন এগুলো রুলার এগুলোকে যদি আপনি নাম করতে চান কন্ট্রোল এইচ প্রেস করবেন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ তাহলে দেখবেন যে আপনার যতগুলো দাগ ছিল এগুলো চলে গেছে জাস্ট আপনি মাউসটা ঘোরাবেন দেখবেন এটা জুম হবে আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট অটো কাজ করে না যাই হোক এটা হয়তো আপডেটের কারণে এটা অনেক সময় করবে আমি এখন অল্টার ধরে ঘোরাচ্ছি ঠিক আছে স্যার অন্য আপনার ভিডিও দেখে এটা আমি নাইম করছিলাম গুড ভালো কাজ করছেন একবার না তাও দুই তিনটা ভিডিওতে দেখছি তো চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আছে কমপ্লিট করব ওকে তো এটা এখানে যা যা ফাইল আছে এগুলো সবই হচ্ছে ফটোশপ ফাইল দেখেন আপনি চাইলে এগুলোকে যে মুভ করা যায় বা হচ্ছে নাড়াচাড়া করানো যায় এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আমরা রেডি করব এখানে দেখেন এই পুরো সেকশনটা কি আমাকে আগে এগুলো দেখে বুঝতে হবে আচ্ছা গুড তো আমি এখান থেকে দেখেন আগে এই থেকে আমি নিচ পর্যন্ত দেখেন এই থেকে নিচ পর্যন্ত এই টেমপ্লেটটাকে ধরলাম ভাগ মেনুর জন্য দেখেন আমি যদি এখান থেকে একটু নিচে আসি এই দুই পাশ থেকে যে জায়গাটা নিয়েছে এটাকে বলে কি মধ্যে দুইটা সেকশন
আর তারপরে দেখেন এখানে আমাদের এই লোগোটা বরাবর, এই লোগোটা বরাবর যদি নিচে নামেন আপনি দেখেন এটা কিন্তু অ্যালাইনমেন্ট এই উপরের মতো, আবার এখান থেকেও যদি আপনি নিচে নামেন এটার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক। এখন দুইটার অ্যালাইনমেন্ট দেখে আপনি কি বুঝলেন? এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার এই বরাবর এইটার আর এটার অ্যালাইনমেন্ট ঠিকঠাক, আর এইটা আর হচ্ছে এইটার অ্যালাইনমেন্ট ঠিকঠাক, তাহলে কি এই দুটাকে একটা ডিভিশন নিতে হবে? না ঠিক আছে, এটা ধর আপনি কি বলছেন সেটা আমাকে বলুন। উপরের মেনুর সাথে আমাদের ট্যাবের অ্যালাইনমেন্ট আর লোগোর সাথে হচ্ছে আমাদের ইন্সপায়ারের অ্যালাইনমেন্ট, এই দুটো সেম আছে, এই দুটো দিয়ে আপনি কি বুঝলেন? মানে বুঝলাম বুঝছেন না না কোশ্চেনটা এক ক্লাস না দুটো কন্টিনিউয়াস ক্লাস না। আচ্ছা গুড, উনি বুঝছে, ওনার অ্যানসারটা হইছে আসলে যে আমাদের ন্যাপবারের মধ্যে যেই লোগোর মধ্যে যেই উইডটা সেট করেছি এই সেম উইডটা আমাদের ইন্সপায়ার ডিভের মধ্যে ইউজ করতে হবে, তাহলে ওইটার অ্যালাইনমেন্ট অটোমেটিক ঠিকঠাক হয়ে যাবে। আর মেনুর মধ্যে যে উইডটা সেট করেছি ওইটা আমাদের এই ট্যাবের মধ্যেও সেম উইডটা সেট করতে হবে, তাহলেই আমাদের এই অ্যালাইনমেন্ট আর এই অ্যালাইনমেন্ট ঠিকঠাক হবে। ওকে, তো এটা আমি টেমপ্লেট দেখে বুঝলাম যে আসলে টেমপ্লেটটা দিয়ে এইটা এটা করতে হবে, ঠিক আছে। এখন এইখানে একটা লোগো আছে, এই লোগোটাকে আমাকে নিতে হবে না, এই লোগোটা তো আমি কোডিং দিতে পারবো না, সো আমাকে এই লোগোটা নিতে হবে। নেওয়ার জন্য দেখেন আমি যখনই এখানে একটা লেয়ার আছে, দেখেন আমি লেয়ার উইন্ডো থেকে লেয়ার নিয়ে নিচ্ছি, উইন্ডোজ থেকে লেয়ার, লেয়ার তো অলরেডি নেওয়াই আছে, আমি এখানে আবার উইন্ডোজে ক্লিক করলাম, এখান থেকে আমি যাবো লেয়ার, এটা হচ্ছে আমার লেয়ার, লেয়ারটাকে আমি একটু উপরে উঠে দিই এখানে, বা হচ্ছে এই লেয়ারটাকে আমি এইটার পাশে রাখলাম আর এটাকে আমি অফ করে দিচ্ছি। আর এখান থেকে আমরা লেয়ারটাকে বাইরে নিয়ে আসবো, এগুলোকে সব আমি কেটে অফ করে দিচ্ছি আপাতত। ওকে, তো এই লেয়ারটা কি আমার মূলত কাজ, হিস্টোরিটা আমি নিচে রেখে দিই, এটার নিচে ওকে, আর এই লেয়ারটাকে আমি এখানে রাখবো যাতে লেয়ারটা আমি দেখতে পারি। লেয়ারটা ওপেন করলাম, দেখেন এটা হচ্ছে আমাদের লেয়ার, যখন আমি কোনোটাতে ক্লিক করব দেখেন এটা হচ্ছে আমাদের মুভ টুল, মানে আপনি যখন মাউসটা রাখবেন তখন আপনাকে বলে দিবে কোনটা কি টুল, সো এটা আমাদের মুভ টুল, এই মুভ টুল দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তখন আপনাকে সে লেয়ারটা সিলেক্ট করে দিবে। আমি জাস্ট এই লেয়ারটাকে যদি এরিয়াটা বড় করে দিই, এরিয়াটা বড় করে দিলাম, এখন জাস্ট আমি আমার এই মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করব, সো দেখেন আমাকে এখানে একটা সিলেক্ট দিচ্ছে যেটা আমার ওই আসলে ওইটা না, তাই তো। আচ্ছা আবার এসে আমি এইটাকে সিলেক্ট করে একটু ঘুরাচ্ছি, তো দেখেন এখন আমাকে ওইটা সিলেক্ট করে দিয়েছে। সো আমি যদি এখান থেকে এই যে লোগো এটা যদি একটু অফ করি, চোখটা চোখটা অন্ধ করে দেখবেন ওটা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের মূল কন্টেন্ট। সো আমার লোগো কি শুধু এই আইকনটা নাকি এই মেনুটা সহ এই লেখাটা সহ? তাহলে আমি হয়তো লোগো নামে ফোল্ডারটা নেবো, দেখেন এখন দুইটা একসাথে চলে গেছে, আমি জাস্ট আমার কিবোর্ডের কন্ট্রোল অল্টার দেন মাউস দিয়ে চোখের উপর একটা ক্লিক করবো, দেখতে পাচ্ছি আমার সবকিছু চলে গেছে কিন্তু এইটা আছে। সো এটাকে এখন আমাকে এই এই পুরো ইমেজটা এখন অনেক বড়, দেখেন বিশাল বড় পেজের মধ্যে ইমেজটা আছে, সো ইমেজটাকে আমাকে ছোট করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে আসবো লেয়ারে, সরি ইমেজের মধ্যে এসে এটাকে ট্রিম করে নিব, ট্রিম, এখন ইমেজটা ছোট হয়ে গেছে, এটাকে এখন আমি সেভ করব ফাইল থেকে, কোথায় সেভ করব? তো আমরা এটাকে আগে এক্সপোর্ট করব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আমরা ওয়েবের জন্য সেভ করব এটা, ওয়েব এই যে PNG 24 মোডে রেখে এটাকে সেভ করব, সেভ। এখন আমি আমার ফোল্ডারটা আছে ডেস্কটপের মধ্যে, আমরা 10 ক্লাস ইমেজেস এর মধ্যে আমরা এটাকে নাম দিব, এটাকে আমরা নাম দিতে পারি আমাদের লোগো, দেন আমাকে দেখুন এখানে কিছু নাই, সো আমাকে আগের টেমপ্লেটে ফিরে যেতে হবে, ফিরে যাওয়ার জন্য এখানে একটা অপশন আছে হিস্টোরি, এই হিস্টোরি থেকে উপরে আসবেন আপনার টেমপ্লেটটা এখানে রয়েছে। এরপর আমি একটু উপরে আসলাম, দেখেন আমি লোগোটা তো নিয়ে নিয়েছি, এগুলো কি আমি কোডিং দিয়ে পারবো না? পারবো,
এগুলো আমি কোডিং দিয়ে পারবো, হয়তো বা এই আইকনগুলো আমার লাগবে। তো আমি আইকনগুলো নিয়ে নিচ্ছি, আমি জাস্ট লেয়ারের মধ্যে এসে আইকনের উপরে একটা ক্লিক করব, আইকন। তো আমাকে কি আদৌ দিয়েছে? এখানে যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন চলে যাচ্ছে। সো আমি এটাকে কন্ট্রোল অল্টার একটা মাউস ক্লিক করব, দেন এখানে ইমেজ, ইমেজ থেকে আমি সেভ করে নিচ্ছি, দেন আমি এটাকে সেভ করব। ফাইলের মধ্যে এসে এটাকে সেভ বাক্স এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এইটাকে আমরা নাম দিতে পারি, যেমন এটা হচ্ছে আমাদের একটা অ্যাপল। দেন আমরা আবার হিস্টোর থেকে ব্যাকে আসব, দেন একটু উপরে আসতেছি এখান থেকে। এরপর আমাদের এই আইকনটা লাগবে, এখানে ক্লিক করলাম। আগে চোখ বন্ধ করে নেবেন যে এইটা আসলে কি, এটাই কিনা বোঝার জন্য। দেন আবার মাউস ক্লিক করলাম, ইমেজ থেকে এটাকে ট্রিম। তিনটা তো অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, তো মার্জিন তো আমি দেবো, আমি জাস্ট আইকন নিচ্ছি, আমি তো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, তিনটা নিলে ব্যাকগ্রাউন্ড আসবে। সো এক্সপোর্ট, আমি বললাম সেভ ফর ওয়েব, এটার নাম দিতে পারি যেমন আমি অ্যান্ড্রয়েড। হিস্ট্রি থেকে আবার এটা ব্যাকে আসবো, এটাকে উপরে নিয়ে আসলাম। সো এখন আমাদের লাস্ট এই আইকনটা রিমেইনিং, সো এটাকে আমি একটু ক্লিক করে দেখি। হ্যাঁ ঠিকঠাক, কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, ইমেজ থেকে আবার সেভ করে নেব, দেন ফাইল, এটা কি আমাদের উইন্ডোজ, ওকে। দেন আমরা নিচে আসলাম, এখানে আমরা মোটামুটি নিয়ে ফেলছি, এখন জাস্ট মনে আমাদের ট্যাবটা লাগবে, এই ট্যাবটা আমাদের লাগবে। জাস্ট আমরা এই ট্যাবটার উপরে একটা ক্লিক করি, দেখি আমাদের কি দেয়। সেটাতে ফুল নাই, যদি আমরা এইটা নেই তাহলে হয়তো ফুলটা পাবো, একদম ফুল। সো কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, সব আসছে কিন্তু মাঝখানে লোগো নাই। সো লোগোর জন্য এই যেটা, জাস্ট ইমেজ, ইমেজ থেকে এটাকে ট্রিম করবো, ট্রিম, ওকে। দেন ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভের মধ্যে আসলাম, এটা হচ্ছে আমি দিতে পারি ট্যাগ। দেন আমরা আমাদের হিস্ট্রি থেকে ব্যাক, মোটামুটি কিন্তু আমাদের সবই নেওয়া শেষ। এখন সর্বশেষ কী আছে আমাদের নিচে, তিনটা ডট, তাই তো? ডট তিনটা আমি একসাথে নিয়ে নিচ্ছি, জাস্ট একটা ক্লিক করলাম, যেমন সোশ্যাল বুলেটস, হ্যাঁ এটাই, কন্ট্রোল অল্টার মাউস ক্লিক। এখান থেকে আমরা যাবো ইমেজ, ইমেজ থেকে এটাকে চিম, দেন হচ্ছে আমরা এটাকে কী করবো, আমাদের এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করে নেব। আমি এখানে বললাম এটা ডট, ওকে। দেন আমি সেম ভাবে আবার আমি আমার টেম্পলেটে ফেরত আসতেছি, এসে আমি জাস্ট একটু উপরে উঠলাম। তো এখানে দেখেন আমি কিন্তু মোটামুটি সবই নিয়ে ফেলছি, আমার মোটামুটি সব কাজ শেষ, এখন জাস্ট আমাকে কাজ করতে হবে। তো কাজ করার জন্য পুরো টেম্পলেটটাকে নিয়ে নেবেন, এখান থেকে টেম্পলেট আছে, ফুল টেম্পলেটটা আমি নিয়ে নেব। সেখান থেকে ইমেজ স্ট্রিম করার প্রয়োজন নেই, জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, পুরো টেম্পলেটটাকে আমি নিয়ে নেব, এটাকে বলবো এটা হচ্ছে আমার টেম্পলেট। এই টেম্পলেটটা আমি দেখব, আর হয়তো বা এটা আমি আমার গুগল ক্রমে এটাকে ডিজাইন করব। সো আমরা এখান থেকে একটু আমাদের ফাইলে আসি, দেখি এখানে যেই আমি আইকনগুলো নিয়েছি সব আসছে কিনা। সো ইমেজ এখানে দেখতে পাচ্ছি, আমি যেই আইকনগুলো নিয়েছিলাম সমস্ত আইকনগুলো এখানে শো করতেছে। তো আমি আমার এই টেম্পলেটটাকে ওপেন করে নেব, এই টেম্পলেটটাকে ওপেন করব, এই টেম্পলেটটা দেখে বাকি ডিজাইনগুলো কমপ্লিট করব। রাইট বাটন প্রেস করলাম, ওপেন করব, ওপেন উইথ। তবে যদি আপনাদের গুগল ক্রমটা, মানে আমাদের এই ক্রমটা যদি আপডেট না হয়, একদম লেটেস্ট ভার্সন না হয়, সেই ক্ষেত্রে এটা গুগল ক্রমে ওপেন হবে না, তাহলে আপনাকে এই পিএনজি ইমেজটা ফায়ারফক্স বা মোজিলাতে ওপেন করতে হবে। একমাত্র গুগল ক্রমের লেটেস্ট ভার্সন ছাড়া পিএনজি ইমেজ গুগল ক্রমে ওপেন হয় না, ঠিক আছে? তো আমরা এখানে ফায়ারফক্স ওপেন করলাম, এটাকে এখন আমরা এটা একটু জুম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের টেম্পলেট, এখন এই টেম্পলেটটা দেখে আমাকে সেম ভাবে এটাকে ডিজাইন করতে হবে, কোথায়, আমার ক্রমে। এখন আমি এখান থেকে সাবলাইমে আসলাম, আসার পরে আমি আমার এই কাজটুকু শুরু করব। সো আমি এটাকে একটু ওপেন করছি, ওপেন ইন ব্রাউজার, দেখতে পাচ্ছি আপাতত এখানে কিছু নেই, জাস্ট উপরে টাইটেলটা শো করতেছে পিএইচডি টু এইচটিএমএল।
তো আমি এখানে আসলাম, এসে আমি জানি প্রথমে ওইটা আমার কোথায় আছে একটা হেডারের মধ্যে। সো আমি এখানে একটা হেডার নিলাম, হেডারের মধ্যে আমাদের দুই পাশে কি আছে কন্টেইনার। কন্টেইনারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আমি যদি আবারও এখানে দেখি কন্টেইনারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমাদের লোগো, একটা হচ্ছে আমাদের মেনু। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা ডিভ নেব, ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসের নাম দেবো আমরা লোগো, লোগোর মধ্যে দিব আইএমজি, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের লোগোর নাম হচ্ছে লোগো ডট পিএনজি, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, আমার লোগোটা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে, ওকে গুড। এরপরে আমি আমার মেনুটার জন্য হয়তো বা আলাদা একটা ডিভ ইউজ করব, ডিভ ডিভের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করতে পারি যেটার নাম দিতে পারি আমি মেনু। এই মেনু ক্লাসের মধ্যে আমি আমার মেনুগুলো নিব, যেমন ন্যাভ, কোনো প্রবলেম নাই, আপনার ইচ্ছা নিতে পারেন, ন্যাভিগেশন বার, তবে জাস্ট আপনি ওইখানে ন্যাভ নিলেন, ন্যাভের মধ্যেও চাইলে আপনি আপনার মধ্যে স্টাইল ক্লাস নেওয়া যায়, এই একটা সুবিধা। তো আমরা জাস্ট এখানে আমাদের কি কি নাম আছে আমি একটু দেখি, ফিচার্স সাপোর্ট ব্লক, তাহলে আমি এখানে ইউজ করবো ফিচার্স, সাপোর্ট ওকে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে লোগো আর হচ্ছে আমার তিনটা মেনু এখানে চলে আসছে, ওকে। সো এখন আমি কি করব, আমাদের সিএসএসটাকে লিঙ্ক করেছিলাম, হ্যাঁ, স্টাইল ডট সিএসএস এর মধ্যে এসে জাস্ট আমি এখানে একটা ইউনিভার্সাল নেব। আপনার এই ওয়েবসাইটটা শো করবে যে এটা জাভাস্ক্রিপ্ট রিলেটেড, যখন কোন সিএমএস দিয়ে আমরা যখন কোন ওয়েবসাইট চেক করি, দেখেন আমরা যদি W3 CMS চেক করি, যেমন ধরেন CMS চেক, তো এই যে একটা আমাদের সাইট আছে যেমন port.cms.org, এখানে একটা সাইট যেমন আমি সার্চ করলাম, যেমন মনে করেন আমি IT সার্ভিস বিডি, servicebd.com/ দেখেন এখানে বলতেছে যে এই ওয়েবসাইটটা কি দিয়ে করা, পিএইচপি, আর এটার ওয়েব ফ্রেমওয়ার্ক হচ্ছে কোর ইগনিটর, তাই তো। আপনি যদি এখন ওই সাইটটাকে যদি আমি রান করি তাহলে হয়তো বা বলবে যে এটা জাভাস্ক্রিপ্ট রিলেটেড, ঠিক আছে, নিয়মিত আমরা সফটওয়্যার জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করতে পারি, হ্যাঁ সেটা পারব অবশ্যই, এটা পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক, পিএইচপি এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে যার মধ্যে একটা নাম হচ্ছে কোর ইগনিটর। আচ্ছা তো এটি জাস্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রেন্ডলি হবে, ঠিক আছে। তো এরপর আমরা মার্কস দিন এখানে প্যাডিং দেবো, প্যাডিং দেবো 0, না জাভাস্ক্রিপ্ট বডির মধ্যে ইউজ করতে, আমি একটা বই পড়ছি ওই যে শুন তো এখানে গেটিং এর মধ্যে কিভাবে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে আবার বডির ভিতরে, এটা আপনি যখন জাভাস্ক্রিপ্টের উপরে যখন লিংক করব আমরা সেটা আউটপুট আসবে, কিন্তু চেক করতে করে দেখেন যে করিতে যদি, আচ্ছা ঠিক আচ্ছা যাই হোক, না শিখতে চাইলেও বলে দেই, এটা জাভাস্ক্রিপ্টে আমরা যদি আমাদের লিঙ্ক ট্যাগটা যেখানে লিখি ওখানে সেটা লিখতে পারি, কিন্তু যে করিতে আমাদের লিঙ্কের উপরে যদি কোনো কোড করা হয় সেটা আউটপুট আসে না, এটার জন্য। এই জন্য আমরা ওই যে কোয়েরি যেহেতু জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আর জাভাস্ক্রিপ্ট সাধারণত স্ক্রিপ্ট ট্যাগের নিচে বডি ট্যাগের উপরে ইউজ করা হয়, এই জন্য আমরা ওইভাবে ইউজ করি, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট নিচে ইউজ করেছি, সেভ করলাম। তো আমি এখানে দেখেন আমার হেডারের মধ্যে কি আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো, ইয়েলো টাইপের। সো এখানে আমি আমার হেডারটা নেই, দেখেন হেডার আমরা এখানে জাস্ট একটা হেডার নিলাম, নেওয়ার পরে হয়তো আমি এখানে বলবো ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি, এইভাবে যদি কালার নেই তাহলে একটা প্রবলেম হয়, দেখেন
এখানে এই ইয়েলো কালারটা আর এটা কি সেম না লাইট ডিভাইস লাইট সো আপনারা চেষ্টা করবেন সবসময় টেমপ্লেট থেকে নেওয়ার জন্য ঠিক আছে কালার বক্সে ক্লিক করবেন এখান থেকে জাস্ট এই বক্সের বাইরে এসে আপনারা ড্রপার দিবেন ড্রপার দিয়ে ক্লিক করবেন ওটাকে কালারটা দিয়ে দিবেন দেন কালারটাকে কপি করে নেবেন হ্যাঁ হেক্সা কোডটা কপি করে নেবেন দেন আমরা জানি আমাদের হেক্সা কোড যদি ইউজ করতে চাই তার আগে আমাদের একটা হ্যাশ ইউজ করতে হবে তারপরে আমাদের কোডটাকে পেস্ট করতে হবে দেন এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো বা দেখতে পারবো যে আমার ওই টেমপ্লেটের যেই কালারটা ইউজ হয়েছে সেই কালারটা আমাদের এখানে শো করতেছে ওকে দেন আমরা আমাদের কন্টেনারের কাজটা একটু করে নেব আমরা হেডারের উপর একটা কন্টেনারের কাজ করবো ডট কন্টেনার এই ডট কন্টেনারের মধ্যে আমরা একটা উইথ দিতে চাচ্ছি উইথ হয়তো উইথটা আমরা দিতে পারি 70% দেন মার্জিন দেন আমরা ইউজ করবো মার্জিন জিরো অটো এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দেখতে পাচ্ছি এটা আমার লেফট থেকে সরে গেছে ওকে দেন আমি যদি চাই এটাকে দুই পাশে দুটো ভাগ করতে চাই তাহলে এই দুটো ক্লাস ডিভ নিয়ে কাজ করতে হবে যেমন এখানে আমাদের লোগো ডিভ আর হচ্ছে আমাদের এই মেনু ডিভ তো আমি এখানে লোগো ডিভটাকে ধরবো ডট লোগো লোগো ডিভের আমি একটা উইথ দিতে চাচ্ছি এটার উইথটা আসলে কতটুকু আমি এখানে একটু এটা দেখলেই বুঝবো তো এটাকে 60-40 দিতে পারি আমরা জাস্ট আমরা আমাদের লোগোতে বলবো 60% দেন আমরা এটাকে ফ্লট লেফট ইউজ করবো যাতে একটু নিচের একটু কন্টেন্টটা বামে চলে যায় ফ্লট লেফট কন্ট্রোল এস সেভ করলাম আমাদের মেনুটার উইথ আমরা একবারে দিয়ে দিচ্ছি ডট মেনু আমি এটাকে বললাম এটার উইথ হচ্ছে আমার 40% দেন হচ্ছে আমি এটাকে ওভারফ্লো দিয়ে হিডেন করে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি আমার সাইটে এসে এখানে রিলোড দেখতে পাচ্ছি সে বামে চলে গেছে ওকে আচ্ছা তো এতটুকু কাজ আমার কমপ্লিট এখন হয়তো বা আমাকে এই পুরো পিছনের টেমপ্লেটটাকে বড় করতে হবে সো আমি যদি একটু মেপে নেই যাতে এখানে টেমপ্লেটটা কতটুকু আছে আমাকে বলতেছে কত 900 কারণ এটা মিথ্যা এটা এই 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 অ্যাপসটা ঠিক বলে কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছে এই পিসিতে সো এখন আর কেমন ঠিক বলে না সো আমি এখানে একটা হাইট দিচ্ছি হাইট বললাম আমি 570 দেখি কতটা আসে তো চলবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ওই পেজে ইউজ করা হয়েছে এখানে আমাদের লোগোর কোনো কাজ আছে দেখেন তো মার্জিন বাদ দেন ওটা তো মার্জিন সবগুলোতেই লাগবে লোগোর কোনো কাজ করতে পারবেন লোগো লোগোটার সাইজ ঠিক নাই আমাদের হ্যাঁ এটা পিএইচডিতে কোনো ফাইল নিলে সেটা কখনো ছোট বড় হয় না সেম থাকে সো আমি আমার এই মেনুটার কাজ করবো আমি আমার মেনুটার কাজ করবো সো আমি এখানে বলবো ডট মেনু এখানে আমি ফার্স্ট বলবো হয়তো বা ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম সাইটে এসে একটু রিলোড দিচ্ছি ওকে গুড এরপরে আসলে এটার মার্জিন কতটুকু সেটা আমাকে একটু মেপ নিতে হবে তো এখানে বলতেছে আমাকে কত 100 এটা আসলে ভুয়া না এটা আরও বেশি আছে তো আমি এটাকে বলতে পারি মার্জিন রাইট আমরা দেবো 60 pixels দেন সাইটে এসে একটু রিলোড দিচ্ছি আমি এখানে হ্যাঁ চলো একুরেট একুরেটই থাকে এটা তো একটু প্রবলেম হচ্ছে এটা তো আমি আগে ক্লাস নিলাম এখন ঠিক ছিল দেন আমি এখানে বলবো ডট মেনু ন্যাভ ফার্স্ট অফ অল আমাদের টেক্সট ডেকোরেশনটা আমি নান করে দিচ্ছি আমাদের নিচে যে আন্ডারলাইনটা আছে সেটা আমার প্রয়োজন হবে না এটাকে সেভ করলাম সাইটে এসে রিলোড দেন ফন্ট সাইজ কত আছে এখান থেকেও চেক করা যায় আপনারা এই মুভ টুল থেকে টেক্সটের মধ্যে আসবেন
তারপর জাস্ট এই লেখার উপরে ক্লিক করবেন। আপনাকে যে বলে দেয় এখানে যে 22 পিক্সেল মানে পিটি হ্যাঁ পিক্সেল, সো আমরা এখান থেকে এই পিক্সেলটাই সেট করাবো। সো আমি এখানে বলবো ফন্ট সাইজ 22 পিক্সেল, ফন্ট একটু মোটা আছে সো আমি একবারে মোটাও করে দিচ্ছি, ফন্ট ওয়েট অথবা বোল্ডার ইউজ করলাম। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। তো এখানে আসলাম রিলোড, তো দেখতে পাচ্ছি যে এটা এতটুকু হয়েছে। এরপর এটা কালারটা চেঞ্জ হবে, এখানে কালার দিব ব্ল্যাক, কন্ট্রোল এস সেভ করে সাইটে এসে রিলোড করলাম, তো এটা ব্ল্যাক পেয়েছে। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এখানের ফন্ট আর এখানের ফন্ট কিন্তু সেম না, এটা মনে রাখতে হবে। সো এখানের ফন্টটা অবশ্যই, এখানে যে ফন্টটা আছে ফন্টটা পিটি সানস ফন্ট মেবি। সো যদি ক্লিক করি এই যে পিটি সানস আছে, এটা তো এটা রেগুলার কিন্তু এগুলো বোল্ড। তো এই ফন্টটাও নিতে পারেন, এই ফন্ট কীভাবে নেয় আমি আপনাদেরকে শিখেছি, শিখেছি কি না গুগল ফন্ট। এখানে এসে আমরা একটা ফন্ট নিতে চাচ্ছি, এটার মধ্যে আমরা প্রবেশ করলাম, দেন এখানে একটা ফন্ট আমরা সার্চ করব, যেমন পিটি সার্চ এখানে এর তিনটে স্টাইল আছে, আপনি সবগুলোও নিতে পারেন সমস্যা নেই, চাইলে একটাও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা। দেন আমরা এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি, লিঙ্কটাকে জাস্ট কপি করলাম। আচ্ছা লিঙ্কটা নিব না, এমনি এইচটিএমএল অনেক ঝামেলা আছে, ইম্পোর্টটা নিয়ে নিই। তো এখানে আসলাম, ইম্পোর্টটা নিয়ে এটা আমার এখানে দিয়ে দিব। এরপর আমাদের ফন্ট ফ্যামিলিটা লাগবে, ফন্ট ফ্যামিলি আমরা যেটা আছে এই ফন্ট ফ্যামিলিটাকে জাস্ট সরি কপি করলাম। দেন আমি আমার সাইট একটু রিলোড দিই, দেখেন এখন আমার এই ফন্ট আর এই ফন্টটা সেম। ওকে তো এই দুটা ফন্ট আমি মিলেই ফেলছি। এখন হয়তো আমাদের উপর থেকে একটা প্যাডিং আছে, যেই প্যাডিংটা আমাকে মেপে নিতে হবে। সো আমি প্যাডিংটাকে একটু মেপে নিচ্ছি যে আসলে এটা এখানে কতটুকু আছে। সো আমি জাস্ট এখানে এটাকে ধরলাম, ধরে নিচে টেনে নিব, এটাকে বলতেছে আমাকে 80 বা 75, এটা তাহলে বেশি বলতেছে, আমি এটা আরও কমিয়ে দিব। সো এখানে আমি একটা প্যাডিং টপ ইউজ করব, এটাকে আমি দিতে পারি আমাদের 50। সেভ করলাম, সাইটে এসে রিলোড, হ্যাঁ চলবে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এটাও একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমরা কমিয়ে দিচ্ছি আপাতত, আমরা 660 ইউজ করতে পারি। দেন সেভ, সাইট এসে রিলোড, হ্যাঁ চলবে। ঠিক আছে, জাস্ট আমাদের উপরে যে ন্যাপবারটা ছিল সেই ন্যাপবারটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন হয়তো বা ন্যাপবারের পাশে যে সেকশনটা আছে বা নিচে যে সেকশনটা, এই সেকশনটা আমাকে করতে হবে, যেমন এই সেকশনটা। সো এটা আমি আগে এইচটিএমএল এ কোডটা করে নিচ্ছি, আমি জাস্ট এইচটিএমএল এর মধ্যে আসলাম, এটা জানি আমার হেডার আর হচ্ছে কন্টেইনারের ভিতরে। সো এই কন্টেইনার ডিভের মধ্যে আমি আরেকটা ডিভ নিব, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিতে পারি যেটার নাম দিতে পারি আমরা কন্টেন্ট। তো এই কন্টেন্টের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের একটা এইচ ওয়ান আছে, সো আমরা এই এইচ ওয়ানটাকে হয়তো এর মাঝখানে লেখাটা দিব যে লেখাটা এখানে আছে। আমরা জাস্ট এই মুভ টুলে আসার পরে এখান থেকে টিতে ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা ক্লিক করব, দেন কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি কপি করে নিলাম লেখাটাকে, কোডিং এ এসে জাস্ট এটাকে পেস্ট। এইচ ওয়ানের পরে আমাদের একটা এইচ, এটা কত আমি একটু দেখি, আমি এটা এইচ থ্রি নিতে পারি। তার মাঝখানে আমি আমার এই লেখাটাকে বসাবো, তাহলে মুভ টুল থেকে টেক্সট, তার মাঝখানে এই লেখাটা বসানোর জন্য কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি, এখানে সেটাকে পেস্ট। সো যদি আমি একটু আমার সাইটে দেখি এরকম রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি টাইটেলটা এই বসে চলে গেছে, আর এখানে যে লেখাটা এই লেখাটা কিন্তু একটা লাইনে নাই, এটা দুইটা ভাগ আছে। সো এখানে আমার প্রোডাক্টসের পরে একটা ব্রেক আছে, সো আমি আমার এই প্রোডাক্টসের পরে এই যে প্রোডাক্টস এর পরে একটা বিআর ইউজ করবো, ব্রেক। সেভ করলাম, এখন যদি আমি আমার সাইটে আসি তাহলে হ্যাঁ ঠিকঠাক আছে। এরপরে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, সো প্যারাগ্রাফটাকেও আমি একটু কপি করে নিতে চাচ্ছি,
কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি তো এটা আগে দেখেন আমাকে বলতেছে যে আপনার যে পিটিশনস রেগুলার এই ফন্টটা আসলে ফটোশপে নাই সো আমি যদি রিপ্লেস দিই তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন ওই যে অন্য একটা কন্ট্রোল আসছে কপি করলাম কপি করে আমি আমার এটা প্যারাগ্রাফের মধ্যে দিব এই এইচ3-এর নিচে একটা পি ট্যাগ এই প্যারাগ্রাফের মধ্যেও দেখতে পাচ্ছি কয়েকটা আমার ব্রেক আছে যেমন প্রথম ব্রেক হচ্ছে আমাদের ইলাইট দেন হচ্ছে ডোনেক দেন হচ্ছে ইরোস সো আমাদের প্রথম কি ছিল ইলাইট সেটাই দেখতেছি সমস্যা নেই সব ঠিক হবে এটা ডানে আসছে এটা মার্জিন দিলেই ঠিক হয়ে যাবে সো আমাদের এতটুকু হইলো তার বাম পাশে কি আছে আমাদের একটা ছবি তাই তো এই ছবিটা আছে সো আমি ছবিটার জন্য আলাদা একটা ডিভ ইউজ করতে পারি ing image ফোল্ডারের মধ্যে আমাদের ওটার নাম হচ্ছে tab.png ছবিটা আসছে ওকে গুড চলবে এরপরে আমি জাস্ট একটু মেপে নিতে চাচ্ছি যে আমার আসলে টপে মার্জিনটা কতটুকু আমাকে বলতেছে কত 165 তাহলে এটা এটা অনেক বেশি বলে সমস্যা এটাই উল্টা পাল্টা বলে সো আমি এখানে বলবো ডট কন্টেন্ট এই ডট কন্টেন্টের মধ্যে সো এই ডট কন্টেন্টের মধ্যে আমরা বলবো আমাদের মার্জিন টপ সেভ করলাম দেন সাইটে সেখানে একটু রিলোড দিচ্ছি ওকে গুড চলবে এরপরে আমি আমার দুইটা ভাগ করে দিতে চাচ্ছি যেমন কন্টেন্ট আর ওইটা তাহলে আমাদের কন্টেন্টের উইথ হবে কত কন্টেন্টের উইথ কত আমাদের আগেরটাতে আমরা যতটুকু দিয়েছি ততটুকুই তাহলে আমরা এখানে দেবো 60% দেন আমরা বলবো ফ্লট আমাদের লেফট আর আমাদের ট্যাব নামে যে ডিভটা আছে ডট টিএপি এই ট্যাবটাকেও আমরা এখান থেকে কল করলাম দেন আমরা এখানে একটা উইথ সেট করব উইথ হয়তো বা এটা হবে আমাদের 40% দেন আমরা বলবো ওভারফ্লো হয়তো বা হিডেন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড তো দেখতে পাচ্ছি মোটামুটি এতটুকু কাজ আমার হয়েছে কিন্তু আরো কিছু না ব্র্যাকেটস আপনার লাইভ সার্ভার আছে সাবলাইমে নাই আমি আমি সবগুলো ইউজ করি সো দেখেন আমার মাথার মধ্যে পেইন হচ্ছে কথা বলতে পারছি না আচ্ছা তো দেখেন একটু আমরা যেটা করব সেটা হচ্ছে এই চনটাকে একটু ধরি আমাদের এই চনের মধ্যে মনে হয় তেমন কোনো কাজ নাই জাস্ট আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি রেখাটাকে আর ফিচারসটা হালকা করাছি এটা হালকা না এটা আমি সকালে কাজ করছি এজন্য এটা টেমপ্লেট অরিজিনাল টেমপ্লেট এরকম নাই অরিজিনাল টেমপ্লেট আপনি দিব না সমস্যা নেই সো এখানে আমরা এটাকে ধরব এটাকে আমাকে বলতেছে কত অনেক 44 সো আমি একটু কন্টেন্টের এই চনকে ধরি আমি ডট কন্টেন্ট এর মধ্যে যে এইচ ওয়ান আছে তাকে ধরলাম ফার্স্ট অফ অল বলবো আমার মার্জিন হবে বটম হয়তো বা 35px দেন আমি ফন্ট ফ্যামিলি এটা ইউজ করতে চাচ্ছি এটা কপি করে আমি এখানে ইউজ করে দিলাম দেখি আমার আর কিছু পরিবর্তনের প্রয়োজন আছে কিনা আর চলো চলো হয়ে গেছে আমার তেমন প্রয়োজনের কিছু নাই ওকে দেন আমরা আমাদের সাবলাইমের মধ্যে আসলাম আমি কন্টেন্টের পরে এইচ থ্রিকে ধরতে চাচ্ছি ডট কন্টেন্টের মধ্যে আমাদের এইচ থ্রি তার মধ্যে আমরা একটা ফার্স্ট অফ অল কালার তো দিব তার আগে আমরা আমাদের ওই মার্জিন বটম আর এই দুটো তো সেম এই দুটো আমরা ইউজ করব কপি করে এই দুটো এখানে পেস্ট করলাম এরপরে আমাদের কালার আমরা একটু দেখি আমাদের এখানে কালারটা আসলে কী আছে সো এটাকে জুম করে নেবেন সবাই জুম করে
জাস্ট এখান থেকে আমি এটার কালার নিব। কালার বক্সের মধ্যে এসে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে কালার দিবে। তো দেখেন ম্যাক্সিমাম যদি দুই তিনবার দেওয়ার পর যদি আপনাকে সেম দেখায় তাহলে সেমটাই নেবেন। কপি, জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আমার এখানে এটাকে পেস্ট করাবো, সেভ করলাম, দেন একটু সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। ওকে গুড, চলে আসুন। কিন্তু এখানে কিন্তু গ্যাপটা কি বেশি হচ্ছে, আমাদের গ্যাপটা বেশি হচ্ছে, তাহলে আমরা এখানে এটাকে কমাবো, এটা 35 দিব না, আমরা 25 দিব, এখানেও 25 সেট করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখনও কি বেশি দেখি, আমি এখানে ইউজ করলাম আমাদের 18, আর এখানেও আমি ইউজ করলাম 18, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে আসলাম, এসে এখানে একটু রিলোড চলবে। তো এরপরে আমার এইটা মোটামুটি হয়ে গেছে, এটা ফন্ট সাইজটা কত সেটা আমি চাইলে একটু চেক করে নিতে পারি আমাদের ফটোশপে। তো আমরা এটাকে জুমটা কমিয়ে দিচ্ছি, টেক্সট দিয়ে আমি টেক্সট দিয়ে জাস্ট এটাতে একটা ক্লিক করব, এটাকে আমাকে বলতেছে 20 পিক্সেল, সো এটাকে আমি 20 পিক্সেল দিতে পারি, আমি এখানে ইউজ করতে পারি ফন্ট সাইজ আমাদের 20px। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, ওকে। দেন আমাদের সর্বশেষ যেটা আছে ওইটার, তো আমি এটাকে ইউজ করবো .content, তার মাঝখানে যে আমাদের পি আছে পি এর মধ্যে আমরা আমাদের মার্জিন, মার্জিনটা তো অবশ্যই দিব, আর আমাদের ফন্ট ফ্যামিলি এই দুটো আমাদের লাগবেই, আর এখানে আমাদের ফন্ট সাইজটা কালারটা কি সেটা আমাকে চেক করে নিতে হবে। তো আমি মুভ করে আসলাম, এসে এটাকে একটু জুম করে নেব, আরও আরেকটু জুম কমিয়ে দিচ্ছি, হ্যাঁ এখন জাস্ট আমি এখান থেকে কালার নিব, আমি এটার উপরে একটা ক্লিক করলাম, দেন এটার উপরেও একটা ক্লিক করলাম, আমাকে এটাই বলছে, তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে জুমটা কমিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কালার, এটা আমাদের কালার, আর বাকি হচ্ছে এটার আসলে সাইজ কত এটা আমি দেখতে চাচ্ছি, তো এটা আমাকে বলছে 16 পিক্সেল। সো আমি এখানে যেটা করব, ফার্স্ট অফ অল কালার, কালার দিব আমি আমার যেটাকে কপি করেছি ওইটা, আর ফন্ট সাইজ আমি ইউজ করব 16px, সেভ করে সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার এতটুকু কাজ কমপ্লিট। এখন হয়তোবা আমাকে এই মেনুটাকে বা হচ্ছে এই অপশনটাকে নিয়ে কাজ করতে হবে। সো আমি আমার ফার্স্ট অফ অল এখানে ডট ট্যাবের মধ্যে যে IMG আছে তাকে ধরলাম, এটা উপর থেকে কতটুকু জায়গা নিয়েছে এটা আমি একটু মেপে নিচ্ছি, জাস্ট আমি এখান থেকে এটাকে ধরে এই পর্যন্ত আমাকে বলতেছে 86 বা 88, তাহলে আমি এখানে দিতে পারি মার্জিন টপ 50 পিক্সেল, আর দেন আমি এটাকে একটু সেভ করে এখানে একটু রিলোড দিব। তো একটু নেম আছে আরো নম্বর, তাহলে আমরা এটাকে দিব 60 পিক্সেল, দেন সাইটে সেখানে রিলোড চলবে চলবে। তো এটা হচ্ছে আমি এতটুকু নামিয়ে দিলাম, কিন্তু এই এই মোবাইলটা এখানে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বড় আছে, আর এই মোবাইলটা মেবি ছোট, আমি যদি মেপে দিই তাহলে হয়তো কনফার্ম হবো, এটা মাপটা তো আমাকে অলরেডি সঠিকটা বললেও না, এটা একটা প্রবলেম না, এটা অনেক বেশি। এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে উইথ 300 সাইটে আসলাম, এসে রিলোড। আমাদের হাইটটা ঠিক আছে, মেবি আমাদের হাইট
ঠিক আছে, সমস্যা হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে উইডে হাইটটা একটু বাড়বে, হাইটটা যদি না হয় তাহলে আমরা দিব 430 আর এখানে আমরা ইউজ করতে পারি 290 সেট করলাম সাইটে সেই এখন পুরো পারফেক্ট আছে মনে হয় মেবি আচ্ছা যাই হোক তো এটা আমাদের কি হলো আমাদের ট্যাবটা আমরা এখানে বসালাম এখন হয়তোবা এই লেখাটার নিচে এখানে কিছু আইকনস আছে সো আমাকে আইকনগুলো নিতে হবে এটা পুরো কার আন্ডারে আছে আমাদের অবশ্যই কন্টেন্টের আন্ডারে কিছু আইকনস আছে সো আমি আমার এই কন্টেন্টস যেখানে আছে এই কন্টেন্টের নিচে এখানে একটা ডিভ নেব ক্লাস আইকন এখানে আমি বললাম আইএমজি ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ কপি দেন এখানে আমরা ইউজ করেছিলাম আমাদের প্রথমটা ছিল আমাদের অ্যাপল কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেন সাইটে এসে রিলোড দেখতে পাচ্ছি আমার এখানে তিনটা আইকন আসছে তো এই আইকনটার আমাদের উপর থেকে একটা মার্জিন আছে আমি যদি একটু এখানে দেখি আসলে এটা কতটুকু আমার তো দিচ্ছে 54 তাহলে এটা 35 হবে তো আমি আমার এখানে ডট আইকন তার মধ্যে যে ইমেজ আছে তাকে আমি একটা মার্জিন টপ করব মার্জিন আমাদের টপ 35px কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেন সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি ওকে এটা কি বেশি নেমে গেছে আমার কেন মনে হচ্ছে মানে এটা বেশি নেমে গেছে এখন আমাদের একটা রাইটে একটা মার্জিন আছে এটা জাস্ট রাইট আমরা জাস্ট এখান থেকে এটাকে যদি মেপে এখানে দিই তাহলে আমাকে যদি 49 তাহলে আমি দিব কত 30 হয়ে যাবে বা 25 মার্জিন আমরা বললাম আমাদের রাইট 25 কন্ট্রোল এক্স সেভ করলাম সাইটে সেটা রিলোড ঠিক আছে ওকে চলবে সো আমরা এখানে তিনটা আমাদের যে আইকনগুলো ছিল আইকনগুলো আমরা এখানে অ্যাড করেছি তার নিচে আমাদের তিনটা ডট আছে আমাদের এখানে তিনটা ডট সো সো ডটটাকে চলেন অ্যাড করি আমাদের এটা এই কন্টেইনারের নিচে উপরে সেখানে একটা ডিভ নিলাম ডিভের মধ্যে একটা ক্লাস হয়তোবা ডট ডটের মধ্যে আমরা একটা সেন্টার নামে ট্যাগ নিলাম যার মাঝখানে আমরা রাখতে যাচ্ছি আইএমজি ইমেজ ফোল্ডারের মধ্যে ডট পিএনজি আমি সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি তো এখানে আমার তিনটা বুলেট আসছে যেটা আমার এইটার বরাবর কিন্তু এটা কিন্তু বরাবর নাই এটা একটু নিচে আছে সো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি আমি এখানে বললাম ডট ডটের ইমেজ এটা মার্জিন হবে প্যাডিং প্যাডিং টপ বটম থেকে 20px লেফট রাইট থেকে 0px কন্ট্রোলে সেভ করলাম দেন সাইটে এসে এখানে আমি রিলোড করব ওকে গুড সে কিন্তু পেয়ে গেছে এখন আমি চাচ্ছি আমার এটা কি 20px হয়েছে না আরো নাম্বার তাহলে আমি টপ বটম থেকে এখানে দিতে চাচ্ছি আমি এখানে 30 করে দিলাম কন্ট্রোল এস সেভ সাইটে এসে রিলোড ওকে দেন আমার এখানে দেখতে পাচ্ছি আমার নিচের যে অংশটা এটা একটু আমার হেডারটা হাইটটা বেশি হয়ে গেছে এটাকে আমি চাচ্ছি 640 সেভ করলাম সাইটে এসে রিলোড ওকে এটা দেখেন আমার একটা ফুল টেমপ্লেট যেটাকে আমি এই পর্যন্ত ডিজাইন কমপ্লিট করেছি তো এই পর আপনারা যে করবেন এটা কিভাবে করবেন হুইলচেয়ারে বসে আছেন তাই না আমার তো স্যার এমনি লাগে আমার এই এরই বসে লাগে একটা করবো সাইজ করব আর যখন ঠিক বেন তখন মনে হবে কোনটা তে কোনটা নিবেন না
সেটা তিনটা ক্লাস কেন, যদি বিশটা ক্লাস নেই তাহলে কাভার করতে পারবো না, যার কারণে আমরা আমরা এই জন্য নিয়ে করে ঠিক আছে, কারণ ছোট ছোট তিনটা ক্লাস ধরে করে আমরা যখন ওই যে লাস্ট সর্বশেষ আমরা গেট স্টার থেকে আমরা অনলাইন যে টেমপ্লেটটা নিব নেওয়ার পরে যদি কখনো আমরা কোনো সেকশন গুড স্টার ফোর দিয়ে করা হয়েছে ওই সেকশন ইউজ করবার চায় তাহলে কি কাজ করবে? অবশ্যই করবে, আপডেট হবে না ব্যাকডে কাজ করবে বা ব্যাকডেটটা আপডেট কাজ করবে না, যদি মনে করেন আপনি 2000 এখন যে ভার্সন ইউজ করি আমরা আচ্ছা আরে আমি একটা টেমপ্লেট নিয়েছি ওইখানে ঠিকমতো পায় না আচ্ছা আচ্ছা শর্ট ভিএম দেখুন আমি রেসপন্সিবল আর কোনো কাজ করে শেষ তো দেখেন আমরা এতটুকু কমপ্লিট করেছি, আপনারা এই টেমপ্লেটটা বাকিটা কমপ্লিট করবেন, এখন বাকি টেমপ্লেটের মধ্যে কি আছে এখানে কি আছে এটা পারবেন না, একটা হেডিং দুটো হেডিং এটা পুরো একটা সেকশন, এই সেকশনটা আছে কন্টেইনারের মধ্যে সমস্যা নেই স্যার আমরা বুলি স্টেপ ব্যবহার করে যাব, এখানে একটা হেডিং আর এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ সেইখান থেকে ভাগ করা হয়েছে যেটাকে 33.33% দিয়ে ফ্লট লেফট করে শেষেরটাকে ওভারফ্লো হিডেন করা হয়েছে, জাস্ট এখানে একটা ডিভের মধ্যে একটা আইকন আর হচ্ছে একটা টাইটেল একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, এই যে এই পুরো একটা ডিভ এটাকে হয়তো আপনি দিতে পারেন লেফট, এটা সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে আমাদের লেফটের টপ আমার লেফটের বটম, সেন্টারের টপ সেন্টারের বটম, রাইটের টপ রাইটের বটম, আমার রাইটের যে ডিভটা নিব সেই একটা ডিভের মধ্যেই আবার দুইটা ডিভ হবে ঠিক আছে, আর ওই টাইটেল যে ডিভ হবে এই ওই ডিভটাকেই আমি ফ্লট লেফট করব, ক্লিয়ার? স্যার আর একটা কথা স্যার বাকি কিছু আছে স্যার স্যার লোগোটা স্যার লোগোটা কিনারা না বাট কিনারা বুঝি স্যার স্যার কোনো কিনারা হয় না ওই যে টাইপ আদার আদার দুইটা ইয়ার মাস্টার থাকে লেখার মাস্টার থাকে দেখো না স্যার হ্যাঁ বল মানে আমরা তো শিখেছি এইচটিএমএল সিএসএস বুডিস্টা কিন্তু আমাদের তো কাজ শিখাবে বলেছেন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস তো আর ওয়ার্ডপ্রেস আর বুডিস্টা বেন বলেন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস নিয়ে করব না ওয়ার্ডপ্রেস তো পিএসপি ওয়ার্ডপ্রেস তো দুইটা ক্লাস করে জাস্ট আলোচনা কাস্টমার টু বি জাস্ট কাস্টমাইজেশন কিভাবে করতে হয় আপনি স্যার জেরা বসে থাকুন আসসালামু আলাইকুম আপনি কি বলতে চাইছেন চলুন ফুটাটাকে বুঝিয়ে দিই, এটা একটা এই চন, এই চনের মধ্যে একটা কালার সেট করা হয়েছে ইয়েলো, এখানে কি আছে এটা কি ইনপুট ইনপুট এটা ইনপুট, এখানে আমাদের কি ইউজ করা হচ্ছে প্লেস হোল্ডার আর এটা আমাদের একটা সাবজেক্ট বাটন, তার নিচে এখানে চারটা আইকন আইকন যে আইকনটা আমি ফোনটি তিনটা ইউজ করেছি ফোনটা সম্ভব দরকার নেই এই আইকনটা এখান থেকে নিয়ে নেবেন, আর এখানে নিচে একটা সেকশন আছে যেটা কন্টেইনারের মধ্যে ফুল ওয়েবসাইটটা এখানে একটা কন্টেইনার মাপে আছে, একবার কন্টেইনার নিয়েছেন ওই কন্টেইনার ক্লাসটাই বারবার কল করলেই হয়ে যাবে, এখানে এই এই এইটা আর হচ্ছে আমাদের এইটা জাস্ট এইটাকে আপনি 30 নিয়ে বাকি আমাদের 70 কে এই চারটা ভাগে ভাগ করে দেবেন তাহলে কাজ শেষ, আচ্ছা একটু করে দিন স্যার একটু জিজ্ঞেস করি পুরো একটু করে দিন স্যার এই যে ফুল রেসপন্সিভ লেখা আছে না ওই যে লোগোটা সম এটা
এরপরে আবার আমি একটা ডিপ নিবো লেফট এর বটন, ওই বটনের মধ্যে প্রথমে একটা ডিপ নিবো আইকন লেফট এর আইকন, দেন আবার একটা ডিপ নিবো লেফট এর কন্টেন্ট। ঠিক আছে, এইভাবে করতে হবে। এখন আপনারা টেমপ্লেট থেকে বোঝেন না যে ডিজাইনটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তারপর ভিডিওটা বন্ধ করে দিচ্ছি।